কেন প্রধান শিক্ষকদের লাইব্রেরিয়ান কর্নিক গ্রুপ ডি অর্থাৎ নন টিচিং স্টাফদের যে পোস্ট সেই লেভেলে কেন রাখা হয়েছে সরকারি সফটওয়্যারের ওয়েবসাইটে এই নিয়ে বিক্ষোভ হ্যালো ফ্রেন্ডস এরকম চ্যানেলে আপনাদের স্বাগত কর্নিক গ্রুপ ডি কর্মীদের সঙ্গে প্রধান শিক্ষকদের একই সারিতে রাখা নিয়ে ক্ষোভ বাড়ছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের গ্রুপ ডি এবং অন্যান্য শিক্ষাকর্মীর সঙ্গে একই গেডে দেখানো হয়েছে সরকারি সফটওয়্যারে সম্পত্তি তার সামনে আসায় ব্যাপক চটেছেন প্রধান শিক্ষক ও শিক্ষিকারা তাদের বক্তব্য প্রধান শিক্ষক শিক্ষিকারা পদে প্রশাসনিক কাজ থাকলেও তারা আদতে শিক্ষকই তাই অবিলম্বে এটি পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা ইন্টিগ্রেটেড অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম বা সি প্রধান শিক্ষকদের লাইব্রেরিয়ান কর্নিক এবং গ্রুপ ডি স্টাফদের সঙ্গে একই ক্যাটাগরিতে রাখা হয়েছে পোস্ট স্যাংশন মডিউলের নন টিচিং লেভেলে রয়েছেন তারা সহকারী শিক্ষকদের রাখা হয়েছে অন্য ক্যাটাগরিতে সম্পত্তি তার সামনে আসায় ক্ষোভ সৃষ্টি হয়েছে নতুন স্টাফ প্যাটার্নের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি প্রধান শিক্ষকদের পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সম্পাদক নবে কুমার কর্মকার বলেন প্রধান শিক্ষকদের পদ আসলে সিঙ্গেল ক্যাডার পোস্ট অর্থাৎ কোনো স্কুলে সেই পোস্ট একটি থাকে তাই কোনো মতেই তা অন্য অশিক্ষক কর্মচারীর সঙ্গে এক করা যায় না এছাড়াও প্রধান শিক্ষকরা আদতে শিক্ষকই বহু প্রধান শিক্ষক প্রশাসনিক কাজকর্ম সামলেও নিয়মিত ক্লাস নেন তাই তাদের অশিক্ষক কর্মীদের সঙ্গে একই করতে ফেলা যায় না আমরা সফটওয়্যারে এই তালিকা সংশোধনের দাবি জানিয়ে স্কুল শিক্ষা সচিব এবং স্কুল শিক্ষা কমিশনারকে চিঠি দিয়েছি স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্টার্স সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতির সিঙ্গেল ক্যাডার পোস্টকে বাকিদের সঙ্গে মিলিয়ে ফেলায় তীব্র আপত্তি জানিয়েছেন সরাসরি তিনি বলেছেন এতে প্রধান শিক্ষকদের অপমান করা হয়েছে তাদের তরফেও তালিকার সংশোধনের জন্য দপ্তরে চিঠি পাঠানো হয়েছে আর যা বোঝা যাচ্ছে স্টাফ প্যাটার্ন সমস্যা নিয়ে শুধুমাত্র যে গ্র্যাজুয়েট শিক্ষকদের মধ্যে সমস্যাটা ছিল সেটা নর্মাল সেকশনের ব্যাপারে সেটা একটা যে সমস্যা ছিল এবার সেটার সাথে সাথেও কিন্তু একটা নতুন সমস্যা তৈরি হচ্ছে যে প্রধান শিক্ষকদের কি করে লাইব্রেরিয়ান কর্নিক এবং গ্রুপ ডি অর্থাৎ নন টিচিং স্টাফদের সাথে একই পোস্টে রাখা হয় এবং এবং এটি আই এর কোর্স স্যাংশন মডিউলে অফিসিয়ালভাবে রাখা হয়েছে তো প্রধান শিক্ষকরা মনে করছেন যে ওনারা যে শিক্ষক ওনাদের যে শিক্ষকদের গ্রুপেই রাখা হোক ওনাদের কেন নন টিচিং স্টাফদের গ্রুপের মধ্যে রাখা হবে অর্থাৎ একটা মর্যাদা হয়েছে প্রধান শিক্ষকদের মধ্যে এবং সেই নিয়ে কিন্তু শিক্ষকদের মনে একটা তীব্র অসন্তোষ বা ক্ষোভ তৈরি হয়েছে প্রধান শিক্ষকদের এই নন টিচিং স্টাফদের সাথে একই লেভেলে করার বিষয়ে আপনাদের কি মতামত তা আমরা কমেন্ট সেকশনে লিখে জানাবেন পাশাপাশি এডুবুন চ্যানেলে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন শিক্ষক এবং শিক্ষাকর্মীর মধ্যে যাতে অনেকের মধ্যে বার্তাটি পৌঁছায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ